আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপস দেখাবো যেখান থেকে আপনারা মোটামুটি নিজেদের হাত খরচ নিতে পারবেন। তো এই অ্যাপসে কীভাবে কাজ করবেন, কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, সে বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করি। আপনারা চলে আসবেন প্লে স্টোরে বা আমার ভিডিওর ডিসক্রিপশনে। আসার পর আপনারা এই অ্যাপসটি লিঙ্কে ক্লিক করে এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন। অ্যাপটি ডাউনলোড করার পর অ্যাপটিকে ওপেন করবেন। ওপেন করার পর তো আমি যেহেতু এখানে লগ ইন করাই আছি, আমার ইন্টারফেস অন্যরকম আসবে। আমি আপনাদেরকে লগ আউট করে দেখাই, অ্যাপটি লগ আউট করে দেখাই। হ্যাঁ, লগ আউট হয়ে গেছে। তো অ্যাপটি ইন্টারফেস আপনাদের সামনে এরকম আসবে। আসার পর আপনারা এই যে কর্নারে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন, এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে, লগ ইন রেজিস্টার্ড। এই আপনারা লগ ইন রেজিস্টার এই বাটনটিতে ক্লিক করবেন। তারপরে দুইটা অপশন আসবে, এখানে ফেসবুক দিয়ে লগ ইন করতে পারবেন এবং গুগল দিয়ে লগ ইন করতে পারবেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো গুগল দিয়ে লগ ইন করার জন্য। তো লগ ইন উইথ গুগল এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর একটু ওয়েট করবেন, আপনাদের এখানে সবগুলো জিমেল আসবে। তো আপনারা একটা জিমেল দিয়ে লগ ইন হবেন। তো আমি একটা জিমেল দিয়ে লগ ইন হয়ে আপনাদেরকে দেখাই সিম্পল। ধরেন আমি এই জিমেলটা দিয়ে লগ ইন হলাম। লগ ইন হওয়ার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো ইন্টারফেস আসলে এখানে আপনারা একটা রেফারেন্স কোড দিতে হবে। সেই রেফার কোডটা হচ্ছে, আমি আপনাদেরকে দেখাই, আপনারা এই রেফার কোডটা আপনারা এখানে ইউজ করবেন। কারণ এটা ইউজ না করলে আপনাদের এই ইয়াটা লগ ইন হবে না। এটা আপনাদের এই কোডটা যদি না ইয়ে করেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হবে না। তো আমি এটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো, বা আপনারা এখান থেকে ভিডিও থেকেও স্ক্রিনশট করে নিতে পারেন, বা আমার ভিডিওর উপরে আমি দিয়ে দিব আপনাদেরকে। তো এই কোডটা এখানে বসানোর পর 3C0C এবং 6285 এই কোডটা দিবেন। দেওয়ার পর আপনারা সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা থ্যাংক ইউ জয়েন হয়ে গেলো এখানে একটা লেখা আসছে। তারপর আপনারা টাকা এখান থেকে কীভাবে ইনকাম করবেন, তো আপনারা এখান থেকে টাকা ইনকাম করবেন। ধরুন এখানে একটা পোস্ট না, এই পোস্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এই যে লাইক বাটন আছে, এখানে লাইক বাটনে ক্লিক করবেন। লাইক বাটনে ক্লিক করার পর এখান থেকে লাভ রিয়েক্ট বা যে কোনো একটা রিয়েক্ট দিতে পারবেন। আমি লাভ দিলাম। তারপর এইভাবে নিচে আরও অনেকগুলো পোস্ট আছে, প্রত্যেকটা পোস্টে এইভাবে লাভ দিবেন বা লাইক দিবেন, যে কোনো একটা দিলে আপনাদের চলবে। তো এইভাবে এইভাবে আপনাদের টাকা ইনকাম হবে। তো আমি এখানে 3-4টা লাভ এবং লাইক দিলাম। তো এখান থেকে আমার কত টাকা ইনকাম হয়েছে আমি আপনাদেরকে এখন দেখাই। খুব সহজে এখান থেকে ইনকাম করা যায়। তো আপনারা চলে আসবেন আবার এই থ্রি ডট মেনুতে। থ্রি ডট মেনুতে আসার পর এই যে মাই আর্নিং লেখা আছে, এই মাই আর্নিংয়ে ক্লিক করবেন। মাই আর্নিংয়ে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। ওয়েট করবেন যেহেতু আমার নেটওয়ার্ক স্লো, সেজন্য একটু একটু লোডিং হয়ে আসতেছে। আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, একটু ওয়েট করে করে ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে আপনারা এখান থেকে পুরো বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। আর যদি না দেখেন তাহলে অনেকে বলতে পারেন যে আমরা তো দেখিনি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 9 পোস্টে যোগ হয়ে গেছে। তো এই কয়েকটা পোস্ট লাইক দেওয়ার কারণে আমার এখানে 9 পোস্টে যোগ হয়ে গেছে। তো কী কী লাইক দিছি এখানে শো হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এইভাবে এখান থেকে ইনকাম করতে হয়। তারপরে আপনারা এই টাকাগুলো উঠানোর জন্য এখানে যে উইথড্র রিকোয়েস্ট, রিকোয়েস্ট উইথড্র এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর যদি বিকাশে নেন এখান থেকে বিকাশ, রকেট, নগদ এবং রিচার্জ নিতে পারেন, বা ইন্টারন্যাশনাল কোনো ইয়েতে থাকলে সেটা আসতেছে। তো আপনারা এখানে যদি রিচার্জ নেন রিচার্জ অপশনে ক্লিক করবেন। আমি রিচার্জ নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তারপর এখানে পেমেন্টের নাম্বারটা দিবেন 01, আমি একটা নাম্বার দিচ্ছি। আপনারা আপনাদের নাম্বার দিয়ে যখন 10 টাকা হবে এখানে আপনারা 10 টাকা হলে তুলতে পারবেন। তারপর আপনারা এই যে সেন্ড রিকোয়েস্ট এখানে ক্লিক করবেন। তারপর এখানে লিখে দিছে যে 1000 পয়েন্ট হলে হয়ে যাবে। এই যে এখানে 100 পয়েন্ট অ্যাড হয়েছে, যদি এখানে 1000 পয়েন্ট হয় তখন আপনারা টাকাগুলো তুলতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন।
এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন।